ওকে, সো আমরা এবার আর একটা কোশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে যে আমি যখন আমার পিসি থেকে যখন হবার করতেছি বা হচ্ছে যখন যখন আমি ক্লিক করি কোন একটা কিছুতে, তখন কিন্তু আমার হচ্ছে একটা ট্রান্সলেটেবল একটা হচ্ছে আসে, যে একটু আগে আসছিল, হ্যাঁ, যেটা ট্রান্সলেটেবল করতে পারছে না। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হয় বা এই যে কাজটা, হ্যাঁ, ট্রান্সলেটেবল যে এটা দেখেন, এটা নো ট্রান্সলেটেড ফাউন্ড দেখাচ্ছে। সো এইটা একটা অ্যাকচুয়ালি এক্সটেনশনের মাধ্যমে হয়। সো এই এক্সটেনশনটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি, যেটা আপনারা হচ্ছে স্মার্ট কোডের প্লে লিস্ট থেকে এই যে ইম্পর্টেন্ট কম্পিউটার টিপস এই এখানে পেয়ে যাবেন, অসাধারণ একটা এক্সটেনশন। হ্যাঁ, সো এই এক্সটেনশনের এই যে ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারাও নিজের পিসিতে সেট আপ করে নিতে পারবেন এভাবে, যে কিভাবে আমি বিভিন্ন একটা ওয়ার্ড লেখা আছে সেটাকে আমি ট্রান্সলেটেবল করে নিতে পারি। হ্যাঁ, সাপোজ যে কোনো একটা কিছু, সাপোজ যে এগুলা মনে করেন, এই যে এখানে দেখেন, এই যে সুন্দর মতো ট্রান্সলেটেবল হয়ে গেল, এই যে ঠিক আছে, সুন্দর মতো ট্রান্সলেটেবল হয়ে যাচ্ছে। আমি ক্লিক করতেছি, অমনি ট্রান্সলেটেবল আমার চলে আসতেছে যে এটার মানেটা কি, তাই না? অনেক দরকারই অবশ্য এটা। সো হচ্ছে যে এটা আপনারা সেট আপ করে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে, যেটা আমি অলরেডি দেখিয়েছি, হ্যাঁ, এখানে পেয়ে যাবেন এটার এটার। সো আপনারা এটা সেট আপ করে নিলে আপনাদের এটা হচ্ছে যে উপকারে আসবে অনেক। ওকে,